ছেলে আর মেয়ে এই বলদগুলো ভাবছে খুব উন্নত হয়ে যাচ্ছি, আমগো বাপদাদারা কিছু বুঝে নাই, কত মজায় মজায় আছি। ব্যাস 15 বছর বয়স হয়েছে, বাপে কিছু করতে দেয় না, মায়ে কিছু করতে দেয় না, এখন স্কুলে এসে মজা আর মজা। ব্যাস 5-6 বছর মজা নাই, পরে এসে বলে হুজুর বাসা থেকে বিয়ার চাপ দিচ্ছে কিন্তু বিয়ে করার শক্তি তো নেই। কি বলেন আজকাল কথাগুলো অনেকে শুনতেও সংকোচ বোধ করছেন, কিন্তু আমরা বলতেও সংকোচ বোধ করি, লেকিন বাস্তবতা হলো তলে তলে গাছের শিকড় কেটে দিচ্ছে। কাউকে না কাউকে তো বলতে হবে। আপনার ছেলে আর আপনার মেয়ে মোবাইল নিয়ে রাত বিরাতে কি করে, বন্ধুদের সাথে কোন বিষয় নিয়ে গালগল্প করে, রাতে সবাই ঘুমিয়ে গেলেও চাদর মুড়ি দিয়ে কি দেখে, এই জিনিসগুলো তো আমরা অনেক সময় লক্ষ্য করার প্রয়োজন অনুভব করি না। অথচ জরিপ করলে দেখা যায় অধিকাংশ ছেলে অধিকাংশ মেয়ে, বিশেষ করে জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা, অধিকাংশ জন পর্নোগ্রাফির সাথে জড়িয়ে আছে, এমনকি দিনদার সার্কেলও পিছায় নাই। কত হাজার হাজার যুবক যে এই পর্যন্ত বলেছে হুজুর আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, নামাজ কাজা হয় না, আপনাদের বয়ানও শুনি, বইপত্রও পড়ি, কিন্তু পর্নোগ্রাফি ছাড়তে পারছে না, পর্নোগ্রাফি আর আরেকটা দেখার পরের যে গুণা এগুলো শুধু হয়ে যাচ্ছে, কিভাবে বের হতে পারি, বুঝতে পারছে যে এটা গুণা হচ্ছে, বের হয়ে আসা দরকার কিন্তু পাচ্ছে না। এই যে ট্যাবু ভাঙার নামে লজ্জাকে ভেঙে দেওয়া হচ্ছে, লজ্জা ভেঙে দেওয়া মানে ইমানে ভেঙে দেওয়া, ইমানকে প্রতিবন্ধী বানিয়ে ফেলা। অতীত ইতিহাস সাক্ষী, যেই জাতিকেই নারী আর মদের পেছনে লাগানো গিয়েছে সেই জাতির মেরুদণ্ডই ভেঙে গিয়েছে, তারা আর ময়দানে কুফফারের মোকাবেলায় দাঁড়াতে পারে নাই, বরং সারা জীবন ওরা শুধু চাহিদার পেছনেই ছুটেছে, সারা জীবন নারী আর মদ হলেই ওরা শান্ত হয়ে গিয়েছে। তখন কে আগ্রাসন চালালো, কে দালালি করলো, কে দেশ দখল করলো, কে দেশের মধ্যে আধিপত্য চালালো, দেশের সার্বভৌমত্ব বজায় থাকলো কে ধ্বংস হলো, এগুলো তার দেখার দরকার নাই। তার শুধু দেখা দরকার বোতল ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে কিনা, ছুইতে গেলে নারী পাওয়া যায় কিনা, বিদেশ সফরে গেলে সেখানেও কল গার্ল হাজির থাকে কিনা, বা সারা জীবনের ধান্ধাই থাকে এগুলা। এ কারণে আমরা যদি চাই নিজেরাও টিকে থাকবো দুনিয়াতে মুসলমান হিসাবে, আর দুনিয়াতে ইসলামের হারানো ইজ্জত, হারানো খেলাফত, হারানো মসনদ ফিরিয়ে আনবো, যুব সমাজকে বাঁচানো আমাদের উপর ফরজ। এই যুবক হোক আর যুবতী, যেই যুবতীরা যৌবন কালেই নিজেদের পেটটাকে নষ্ট করে ফেলেছে, নিজেদের জরায়ুকে হারামের সঙ্গে মিশ্রিত করে ফেলেছে, কিভাবে সেই পেট থেকে সুলতান মাহমুদ গজনবী বের হবে, কিভাবে সেই জরায়ু থেকে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী বের হবে, কিভাবে সেখান থেকে মোহাম্মদ বিন কাসেম জন্ম নেবে। আর নাপাক থেকে তো নাপাকে বের হয়, পাক থেকে তো পাকে বের হবে। যদি তার জরায়ুটাও পাক থাকতো, যদি তার অবস্থা এমন হতো যে এই যুগে বসেও একমাত্র তার মাহরাম এবং ফেরেশতারা ছাড়া দুনিয়ার কোনো পরপুরুষ তাকে দেখতে পারে না, বরং সর্বদা তার বুকটা ইমান দিয়ে ভরা থাকতো, শাহাদত চেতনায় ভরে থাকতো, তাহলে এরকম মায়ের কোল থেকে এই যুগের সালাহউদ্দিন আইয়ুবী তৈরি হতো। এখন মারাও নষ্ট হয়ে গিয়েছে, বাবারাও নষ্ট হয়ে গিয়েছে, এখন ঔরস থেকেও ভালো কিছু বের হয় না, গর্ভ থেকেও ভালো কিছু আসে না, চেষ্টা করে অনেক ভালো বানাতে কিন্তু চেষ্টা করেও কোনো কাজ হয় না, কারণ নিজেরাই তো নিজেদেরকে নষ্ট করে রেখেছে, এখন ভালো হবে কিভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ করো যেভাবে লজ্জা বোধ করা উচিত, হক আদায় করে আল্লাহর ব্যাপারে। আল্লাহর ব্যাপারে লজ্জা বোধ কেন, বাবা মায়ের ব্যাপারে লজ্জা বোধ আছে, তার মানে চোখের আড়ালে গিয়ে পাপ করলেও করতে পারি, কিন্তু আল্লাহর ব্যাপারে যদি কারো লজ্জা বোধ থাকে সে বিশ্বাস করবে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, চোখের প্রতিটা খেয়াল তো আমার আল্লাহ জানেন, অন্তরের মধ্যে কি কল্পনা করি সেটাও আল্লাহ জানেন। আর ইসলামের মাসালা হলো নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করার সময়ও আপনি যদি পর নারীকে কল্পনা করেন, সেটা সিনেমার নায়িকা হোক, পর্নোগ্রাফিতে দেখা কোনো পর্নস্টার হোক, তাকে কল্পনা করে স্ত্রীর সঙ্গেও যদি মেলামেশা করেন, আল্লাহ আপনার আমল নামায় জিনার গুণা লাগবেন। তাহলে স্ত্রীর সাথে মিলিত হচ্ছে বৈধ জিনিস, কিন্তু অন্তরের মধ্যে লুকিয়ে আছে অন্য কেউ, কাজ করছেন ভালো কিন্তু আমল নামায় লিখিত হচ্ছে গুনাহ। তো বলছিলাম আল্লাহ এটা বলছেন, যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব আছে। কেন?
কারণ এই ব্যাপারটাকে আমরা খাটো মনে করতে পারি, আমরা এটাকে অবহেলার চোখে দেখতে পারি, কিন্তু আমরা যদি ইতিহাস পড়ি আমরা নিজেরাই স্বীকার করতে বাধ্য হব, যেই জাতি শাহওয়াত থেকেই নিজেদেরকে পবিত্র রাখতে পারে নাই, যেই জাতি নিজেদের চোখকে কলঙ্কিত করেছে, পর্নস্টারদের গোপন গোপন অঙ্গ দেখে নিজেদের চোখকে ভরে ফেলেছে, তারা এই চোখ দিয়ে কেন ইসলামের বিজয় দেখতে চাইবে, তারা এই চোখ দিয়ে কেন শাহাদাতের দৃশ্য দেখতে চাইবে, তারা এই চোখ দিয়ে কেন জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের হুর গেলমান দেখতে চাইবে, তার চোখে তার অন্তরে সর্বদা সেই খারাপ চেতনায় লুকায়িত থাকবে, এখন নামাজ দাঁড়াবে তখন অন্তরে সেই দৃশ্যগুলো এসেই উকি মারতে থাকবে, তার শুধু এটাই ভালো লাগা কাজ করতে থাকবে, একজন নারীকে দেখবে পোশাক পরা নারী, কিন্তু অন্তরে অন্তরে তাকেও সে উলঙ্গ হিসেবে কল্পনা করবে, নিজের খাহেশাত পূরণ করতে চাইবে। আরে একটাবার চিন্তা করেন, যেই যুবক নিজেই ধর্ষণের দৃশ্য দেখে, রেইপের দৃশ্য দেখে আনন্দ পায়, সে কিভাবে মুসলিম নারীর ইজ্জত রক্ষার জন্য জিহাদের ময়দানে ছুটে আসবে? ঠিক।